아무래도 비리들이 자기 막 무덤 막 보고 멘탈리 기질이 있는 데 들어와 있고 서로가 붙어 버리니까 아마 말아날 것 같아요. 죽은 걸 붙어 맞춰서 그러시거든요. 적 되게 악이 이 멘탈 기질이 가을이 바울나 봐요. 그리 만고 또 얼마나 지스크리스처가 보여주는 거 미처 못 보여주죠. 이거 이제 기회라고 하고 있죠. তার জন্য ভারতবর্ষের সর্বত্র মেট্রো রেল হচ্ছে আলবানের নদীতে এখানকার মেট্রো রেল নদীতে দিল্লিতে যান মেট্রো আলবানের নদীতে অর্থাৎ নগর দপ্তরে নগরায়ণ দপ্তরের নদী মেট্রো রেলটা করার দায়িত্ব কখন রেল নেয় না বণিকার নামে হয়েছে সেটা অন্য বিষয় এই ধরনের মেট্রো রেল টিউব রেল একটা মেট্রো রেল ওটা পাতাল রেল রয়েছে এটা মেট্রো রেল এগুলোর দায়িত্ব হচ্ছে কার নগর উন্নয়ন দপ্তর সেখানটায় বুদ্ধ এদের কৃতিত্ব নিতে না পারে মমতা মানে যেসব কেড়ে নিল রেল দপ্তর এই ছেলে দিয়ে তাল মাটা লেগে গেল চলছে আর চলছে কাজ অ্যালাইনমেন্ট দিয়ে গড়বড় করলে মমতা ব্যানার্জি ক্ষমতা সম্পন্ন সেই অ্যালাইনমেন্টের গড়বড়ির জন্য আজকে ভূবাজার পানি ভেঙে পড়ছে আমিও 18 মাসে রেলমন্ত্রী ছিলাম রেকর্ড দেখবেন অন রেকর্ড হয়েছি ইউপিএ সরকারের যে লাস্ট সাপ্লিমেন্টারি বাজেট হয়েছিল তাতে এই মেট্রো জন্য 100 কোটি টাকা আমি বরাদ্দ করার ব্যবস্থা করেছিলাম এটাকে বাকি রাখতে হবে যদি বলেন কেন হাওড়া স্টেশনে যেখান থেকে টানেল ভরি হচ্ছে সেখানটাই টানেল ভরি বন্ধ হয়ে গেছে টাকার অভাব সেই টাকা দিয়ে চালু করে এখন কি দিতে ধর সরকারি রেলের প্রোটোকল বলছে কি জানেন কোন রাজ্যে কোন রেল প্রজেক্ট উদ্বোধন করতে কোন মুখ্যমন্ত্রীকে বলতে হবে না কাকে বলতে হয় সেখানকার স্থানীয় এমপি এমএলএ দেখে আমি প্রচুর রেল উদ্বোধন করেছি প্রচুর রেলের প্রজেক্ট উদ্বোধন করেছি একবার উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত কি করতাম সেখানকার যেখানে হচ্ছে এটা সেখানকার সেই এরিয়াকে এমপি সেই এরিয়ার এমএলএ সেখানকার মুখ্যমন্ত্রী কখনো উদ্বোধন করতে ডাকার কারণ তার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসের নিচে হয়ে যায় ব্যাপারটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যের শেষ পদ আমি মনে করি দিল্লিতে গিয়ে এই পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভবনকে উদ্বোধন করেছে তার মোদীকে ডাকবে না মোদীকে না ডাকলে মোদী রেখে যাবে ব্যাপারটা এরকম হচ্ছে না কার জুরিসডিকশনের পড়ছে কোনটা সেখানকার সেট প্রোটোকল বলছে সেখানকার স্থানীয় এমপি কে ডাকবে এমএলএ কে ডাকবে আমার কে ডাকলে আমার চলা সুবিধা আমার এলাকায় হয় আমাকে যদি ডাকে আমি যেতাম রেলটা তো কোনো পার্টির না রেল হচ্ছে এক কান্ট্রি উইদিন এক কান্ট্রি এটা রেলের পরিচয়